বন্ধুরা, ঘুরতে ঘুরতে আমরা অক্সিজেন পার্কে যখন আসলাম, এখানে দেখতে পেলাম একজন আমাদের পুরনো স্যার সুপ্রিয়, সে এখন ক্লিন সিটি সার্ভিসের সিকিউরিটি গার্ড। সো স্যার, আপনি কিছু বলেন, আমরা শুনতে চাই আপনার মুখ থেকে, আপনি কেন এসেছেন এখানে অক্সিজেন পার্কে ঘুরতে হঠাৎ করে? আমি বলছিলাম কি যে এখানে অক্সিজেন পার্কটি খুব ভালো, এখানে দেখতে এসেছি। আজকে তো রবিবার, তার জন্য ছুটির দিনে ঘুরতে এসেছি, তার জন্য দেখতে পাচ্ছি এগুলি গাছগুলি খুব আমার কাছে ভালো লাগছে। আমার বাড়ি পানিসাগর, এখানে কোনো পার্ক নেই, তার জন্য এসেছি। কত ভালো লাগছে দেখে এগুলি জঙ্গল, এগুলি গাছপালা, এগুলি খেজুর গাছের মতন দেখা যাচ্ছে, গাছগুলি খুব দেখতে ভালো লাগছে। এখানে একটা ইয়ে রয়েছে, তার নাম জানি কি ভুলে গেছি, আই ডোন্ট। এখানে কতগুলি গাছ রয়েছে দেখুন, আচ্ছা খুব ভালো লাগছে এগুলি দেখে। তো এখনকার জেনারেশন তো পাবজি ফ্রি ফায়ার নিয়ে খেলাধুলা করে, ব্যস্ত থাকে সারাক্ষণ মোবাইলে টিপে, তো তাদেরকে নিয়ে কিছু বলো। তাদের বলছি যেগুলি ছেলেমেয়েরা পাবজি ফ্রি ফায়ার খেলে, তারা তো এখনই যদি ঘোরাফেরা করে বা পড়াশোনাতে মন দেয়, আর অ্যাকচুয়ালি পড়াশোনা সবসময় হয় না, ওই দ্যাট পার্ট যদি পার্কে এসে মনটা ভালো হয়, আর এই যদি খেলা পার্কে এসে মনটা ভালো হবে, এদিকে হাঁটাহুটি করবে, গাছপালা দেখবে, পাখি পশু পাখি দেখবে, যদি তার এগুলি দেখে তো ভালো হয়। আর দ্যাট আসে ওয়ার ফর গার্জেন, এগুলি যদি পার্কে আসে, ধরেন গার্জেন মা বাবা ছেলে নিয়ে এসে তোর কথা বলছে, এগুলি আসছে দেখছে কতগুলো গাছপালা আছে দেখতে পাচ্ছেন আপনারা, এগুলি যদি তাহলে ভালো হয় আর এর জন্য বলছি। আর কি বলবো, এতক্ষণ ধন্যবাদ। ধন্যবাদ স্যার, আপনাকে কাছে পেয়ে খুবই আনন্দ লাগছে, আপনি সবসময় ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ থ্যাংক ইউ।